চাঁদের উদ্দেশ্যে আজ পাড়ি দেবে ভারতের মহাকাশযান চন্দ্রযান থ্রি। স্থানীয় সময় শুক্রবার দুপুর 2:30 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM-3 রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা করবে চন্দ্রযান থ্রি। 2019 সালে সফল অবতরণে ব্যর্থ হওয়া চন্দ্রযান টু এর ফলো আপ মিশন এবারের অভিযান। ল্যান্ডারটি 23 অথবা 24 অগস্ট চন্দ্রপৃষ্ঠে ভালোভাবে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। তারপর এখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হবে। চন্দ্রযান থ্রি চাঁদের পৃষ্ঠ বায়ুমণ্ডল নিয়ে তথ্য সংগ্রহ করবে। এ পর্যন্ত চাঁদে সফলভাবে অবতরণ করেছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশযান। চন্দ্রযান থ্রি মিশন সফল হলে তালিকায় চতুর্থ দেশ হিসেবে যুক্ত হবে ভারত। এই মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণের কাজ চালানো হবে। এই অংশেই থাকতে পারে পানি। এখনো পর্যন্ত চাঁদের এই দিকটি নিয়ে গবেষণার কাজ চালায়নি বিশ্বের অন্য কোনো দেশ। One of the three mission is to demonstrate